আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বিয়াস, আমি ডাক্তার বিলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো সহবাসের সময় পেনিস নরম হয়ে যাওয়া, প্রয়োজন যে প্রয়োজন প্রয়োজনীয় ছিল শক্ত হওয়ার, সেই রকম শক্ত না হয়ে আপনার নিস্তেজ হয়ে যাওয়া, এর কারণ ও সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তার আগে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করুন, ভালো লাগবে। যারা নাম্বারটা চান নিচে নাম্বারটি পেয়ে যাবেন। এমন একটি সময় যখন আনন্দ করার কথা ছিল কিন্তু আপনি গেলেন, হয়তো আপনার বীর্য আউট হয়ে নিস্তেজ হয়ে গেল অথবা নিস্তেজ হয়ে গেল, এর কারণ হলো বীর্য আউট না হয়ে নিস্তেজ হয়ে গেল, তখন আপনার কাছে কেমন লাগে? কেমন একটি স্মরণ, কেমন একটি লজ্জা, কেমন একটি হতাশা, কেমন একটি ভয়, স্ত্রী থাকবে কি না, তখন কেমন লাগে আপনার কাছে? খুব কষ্ট। এটা হওয়ার কারণ কি, এটাকে কি বলে? এটা বাংলায় হলো উত্থানজনিত সমস্যা, আর মেডিকেল থিম হলো ইরেক্টাইল ডিসফাংশন। এই ইরেক্টটা কেন হয় না, কেন উত্তেজনা আসে না, কেন লিঙ্গ শক্ত হয়ে থাকে না, এর অনেকগুলি কারণ থাকে। তার ভিতরে একটা হলো অর্গানিক, আরেকটা হলো মনোদৈহিক, যেটা নিয়ে আমি সবসময় বলি যে আপনারা দুশ্চিন্তা বাদ দেন, দুশ্চিন্তা বাদ দেন। মনোদৈহিক যেটা, পারিব না এই কথা, এই কথাটি বলিও না আর। কেন পারিব না তাহা বলো বারবার। কবি একভাবে বলছে, আমি আরেকভাবে বললাম, এই কারণে যে আমি পারবো না কেন, পারবো যদি এই মনোদৈহিকটাকে আপনি সঠিক করতে পারেন, মানসিক লক্ষণগুলিকে আপনি ঠিক করতে পারেন, তাহলে একদিন আপনি এই সমস্ত রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আর না হয় আপনি যত ওষুধ খান, পারবো না এই কথা যদি বারবার চিন্তা করেন। আর অনেকগুলি কারণ আছে যে মানসিকভাবে আমরা যখন দুশ্চিন্তা করতে থাকি, যেমন আমরা অনেকেই এখন ওয়ান টাইম খাই, যারা মাস্টারবেশন করেন তারাও এক সময় চিন্তা করেন যে এটা করা মহাপাপ, এই পাপ বাদে আপনি কখনো তওবা করেন, কখন আবার ফিরে আসেন, কখন 7 দিন 8 দিন ভালো থাকেন আবার শুরু করে দেন। অনেকে আছে ওয়ান টাইম খেয়ে পতিতালায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা করে, এই পরীক্ষা করতে গিয়ে আরও ফেল করে, তখন আরও দুশ্চিন্তা। এই যে বিয়ের আগে যেটা দুশ্চিন্তা, চিন্তা আস্তে 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 আরও নিস্তেজ হয়ে যায়, তখন আর আপনার সঙ্গিনীর কাছে গেলে বা কারো কাছে গেলেই আপনার উত্তেজনা আসে না, ইরিক্ট আসে না, ইরিটেশন হয় না। ইরিটেশন কেন হয় না, এটা হলো যে আপনার ভয় ভিতরে, যেটা আপনি ধরুন আপনাকে কেউ বললো যে ওই রাস্তায় বাঘ আছে, আপনি কি সেই রাস্তাটা যাবেন? মহিলা হলো তো দূরের কথা, মহিলারা তো আগেই দূরে থাকবে, কিন্তু পুরুষ যদি শুনে যে ওই রাস্তা বাঘ থাকে, সে হয়তো আকাশ দিয়ে দেখবে, দূরে থেকে দেখবে যে বাঘ আছে কিনা, যদি দেখে সত্যি আছে তাহলে তো তার কথাই নেই। তেমনি ভাবে যদি আপনি শুধু শুধু ভয় পেয়ে যান, ভয় পেতে থাকেন, তাহলে একদিন আপনি আর এই মনোদৈহিক থেকে ফিরে আসতে পারবেন না। তবে এটা হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথি প্রথম চ্যাপ্টারে থাকে হলো মানসিক মনোদৈহিক লক্ষণগুলি থাকে, যার কারণে আমরা অনেক সময় চিকিৎসা দিয়ে থাকি, চিকিৎসাতে সাফল্য অর্জন করি। এখন আসে অর্গ্যানিক, অর্গ্যানিক অনেকগুলি কারণ আছে, যে আপনার যাদের লিভারের দোষ থাকে, যাদের কিডনির দোষ থাকে, যাদের ডায়াবেটিস থাকে, বিভিন্ন আপনার যারা ব্রেন স্ট্রোক করে, যাদের প্যারালাইসিস থাকে, তারা ওষুধ খেতে 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 আপনার এই ইরেক্টাইল ডিসফাংশনটা চলে আসতে পারে, উত্থানজনিত সমস্যা চলে আসতে পারে। আবার ধরুন যারা হাই প্রেশার ওষুধ খায়, দেখবেন হাই প্রেশার ওষুধ কিনতে গেলে যখন আপনাকে ডাক্তার দেয় তখন বলে যে আপনি যদি এটা বেশি দিন খেতে থাকেন তাহলে আপনার এই সমস্যা চলে আসতে পারে। যারা গ্যাস্ট্রিক সবসময় ওষুধ খেয়ে যান তাদেরও এই সমস্যা হতে পারে। যারা আপনার পুষ্টিকাঠিন্য ভোগেন, যাদের আইবিএস আছে, এই আইবিএসের কারণে আপনার ইরেক্টাইল ডিসফাংশনটা চলে আসতে পারে। অনেকগুলি কারণ আছে, এই জন্য আমরা অনেকে আমাকে ফোন করেন যে আমার তো
এই সময় বীর্য পানি বাহির হয়ে যায়, আমার তো এতটুকু, এই বলেই একটা ওষুধ দেন। কি ওষুধ আছে? আপনি না ডাক্তার ভাই, আমি তো ডাক্তার, কিন্তু ডাক্তারের তো আরো কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি ছাড়া যদি আমি ওষুধ দিই আপনাকে ভালো হবে না, ভালো না হলে তো আমার পৃথিবী বদনাম হবে, এই কারণে এইভাবে ওষুধ দেওয়া যায় না। অনেক সময় আমরা নিজেরাই এই পরীক্ষায় আপনাদেরকে পাঠিয়ে দিই, অথবা অনেকে পরীক্ষা করে আসেন, তখন আমাদের বুঝে শুনে ওষুধটা দিতে হয়। যদি ওষুধটা বুঝে শুনে দিতে পারি তাহলে আপনার কাজ করবে, না হয় আমি যদি অন্ধের মতন ওষুধ দিই যে আপনাকে ভালো হবে, ভালো হবেন না, ভালো না হলে হোমিওপ্যাথি বদনাম হবে। হ্যাঁ, আমরা অনেক সময় বেশিরভাগই পরীক্ষা দিই না, কারণ হলো আমরা মনোদৈহিক দিয়ে আমরা চিকিৎসা করি, আর আমি মানসিক লক্ষণ করে, এটাকে মাইন্ড চ্যাপ্টার বলে, সেকেল সিস্টেম বলে, এই সেকেল সিস্টেমের চিকিৎসা দিয়ে বলি অনেকটাই আমি সাফল্য অর্জন করেছি। কিন্তু তাই বলে কি সবাইকে আমার কাছে ভালো হয়ে যাবে? তাহলে তো পৃথিবীর সমস্ত রোগী আমার কাছে চলে আসবে আর আমি বেশিরভাগ এক মাসের ভিতরে মারা যাব, এটা আল্লাহ তাআলা একটা বিধান। এই জন্য আপনাদের অনুরোধ করি, আপনারা একটা ভালো ডাক্তারের কাছে গিয়ে সমস্ত হিস্ট্রি বলে, অনেকে আপনার অর্গানিকভাবে যেমন আপনার বল খেলেন, অনেকে হাডুডু খেলে, অনেকে আপনার অনেক সময় লাথি মারে, এই যে আঘাত পাইলে, এই আঘাতের কারণ তো আপনার দিকটা কম হতে পারে, আপনার উত্তেজনার সমস্যা দেখা দিতে পারে, উত্তেজনা না হতে পারে, এই যে লক্ষণ এগুলি আমাদের অনেক সময় জানতে হয়। আপনাকে আপনার চেহারা দেখে, আপনার আকৃতি দেখে, আপনার অবয় দেখে, আপনার মানসিক ভাব, এখানে বসার লক্ষণ, চাহনি, কিভাবে আপনি তাকিয়ে আছেন, কিভাবে আমার সাথে ব্যবহার করতে আছেন, সব কিছু মিলিয়ে দেওয়া যায়। আবার আছে যে আপনার অনেকে ভালো হন না, এর কারণ আছে হলো যে অনেকে আপনার এখানে এসে সাধুগতি দেখার প্রথম অবস্থায়, তারপরে দেখা যায় যে না আপনি হাইপোকেরেসি অর্থাৎ ভণ্ডামি, আপনার ভিতরে ভণ্ডামি, আপনার তো লুকায়িত কিছু জিনিস আছে আপনি, যেগুলি আমাদের কাছে বর্ণনা থাকে না, তখন যখন এই ব্যবহারগুলো আমরা পরে বুঝতে পারি তখন বুঝি যে আপনি এই মেডিসিনের রোগী, কিন্তু আপনি তো তখন আর আসবেন না আমার কাছে, তখন তো আপনার কাছে আপনি আমার কাছে আর কথা বলবেন না, ফোনও দিবেন না, ফোন বন্ধ করে রাখবেন। এইটা যে বাংলাদেশ এমন একটি দশা, এটা একেবারে 100% ভিতরে মানে কি বলবো যে প্রায় মনে হয় যে 60% এই স্বভাবের নেচারের, তবে সবাই না, এই জন্য বলছি সবাই না, যে এটা ভালো খারাপ, নামাজি অনামাজি, দাড়িওয়ালা বেদাড়িওয়ালা, সবাই একই অবস্থা। আমি যদি আপনাদেরকে মানে একটা কি বললে যে এই ফোনের একটা রেকর্ড দিই, যে সব তো রেকর্ড আমার কাছে থাকে, যদি দিই যে দেখেন এই সমস্ত ফোনওয়ালারা এই জায়গা থেকে দিচ্ছে, তাহলে আপনারা তাদেরকে দেশে রাখবেন না। আবার আছে যারা এখানে এসে এই মানে মানে এই কাজগুলি করে, আপনারা বল যদি আমি ভিডিওগুলি ছেড়ে দিই, কারণ আমাদের তো ভিডিও রাখা হয় যে ছেড়ে দিই, হয়তো আমার আমরা ডাক্তার হিসাবে আমরা এগুলি করি না, কারণ এটা একটা আইন আছে, আমাদের একটা শপথ আছে, তারা যত কষ্ট দেন কিন্তু এটা ঠিক না, তখন আমরা বুঝতে পারি যে আপনি এই মেডিসিনের রোগী ছিলেন, যখন আপনার হাইপোক্রিসি আপনার বোঝা যায়, কিন্তু আপনি আমার কাছে খুব সাধু ভাব দেখালেন, খুব নর্মতা দেখলেন, খুব ভালোবাসার মানুষ, খুব আপনি সব কিছু মিলেই যখন আপনি বিদায় নিয়ে গেলেন, তখন বোঝা যায়, কয়েকদিন পরে বোঝা যায় আপনি কোন পদে করবেন, তখন আর আমার কাছে আপনি আসেন না। আশা করি আপনার আমার কথা বুঝতে পারছেন কীভাবে আমরা চিকিৎসা করি। তো ইরেকটাইল ডিসফাংশনের কথা বলতে গিয়ে আরেক দিকে চলে গেলাম, কিন্তু এটা আপনাদের উপকার স্বার্থে বললাম, আশা করি এই কথাগুলি দ্বারা আপনার অনেক উপকার পাবেন। যারা সবসময় আপনার ওষুধ খেতেছেন, সবসময় প্রেশার ওষুধ খাইছিলেন, যারা গ্যাস্ট্রিক ওষুধ খেতেছেন, তাদের কিন্তু আসতে অনেক সময় লাগবে, তাদের গ্যাস্ট্রিক ভালো করতে হবে হোমিওপ্যাথির দ্বারা, তারপরে আপনার এই প্রেশারের সমস্যা দূর করতে হবে, তারপরে আপনার ডায়াবেটিস দূর করতে হবে, তারপরে ভালো হবে। এখন আসেন যে এটা কী কী আপনার প্রাকৃতিকভাবে কী কী সমাধান আছে, অনেক বড় হয়ে গেল, সমাধান হলো আপনারা যেগুলি খেতে পারেন, যেমন ডিম আছে, কলা আছে, হ্যাঁ, তারপরে এই চালতা আছে না, চালতা চালতা চেনেন, এই চালতার ভিতরে যে আপনার অংশটা আছে দানাগুলি, এটা খেতে পারে, এটা খেলে অনেক সময় আপনার এই সমস্যা দূর হতে পারে। তারপরে আপনার এই যে সবসময় বলি যে আপনি তেঁতুলের যে বিচি আছে, এই তেঁতুলের বিচি যে পাউডার আছে, এগুলি খেতে পারেন। আপনার ভিটামিন সি জাতীয় খাবার খেলে আপনার সবচেয়ে বেশি আপনার ইডিশনটা হবে, ভিটামিন সি জাতীয় এই খাবারগুলি খেলে আপনার ইডিশন বেশি হবে, রৌদ্র খেতে হবে,
রৌদ্র খেলে আপনার ইরিটেশনটা বেশি হবে, তারপরে আপনার গ্রিন টি খাইতে পারেন, গ্রিন টি চাটা এটা খেতে পারেন, এটা খেলে মানসিকভাবে আপনার শরীরটা একটু ঠিক থাকবে। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এই যে আমি তো ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি বলি, আপনাদের চেষ্টা করি, এগুলি অনেক উপকারে, আপনি একটু পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।